নিত্যপণ্যের দামে অস্থির ভোক্তারা। হুমড়ি খেয়ে পড়েছেন টিসিবি ট্রাক সেলে। প্রখর রোদ উপেক্ষা করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের অপেক্ষা প্রয়োজনীয় নিত্যপণ্যের। কার আগে কে দাঁড়াবে এই নিয়ে ধাক্কাধাক্কির সঙ্গে অনেকে জড়িয়ে পড়েছেন হাতাহাতিতে। একটু সস্তা নেওয়া যায়, কমে পাওয়া যায়, এর জন্য মানে অনেক দাম জিনিসের। মহিলা কাজে তোল না থাকে তোলে ভানে দিয়ে ভাগ করে খামো কি করে পেয়ে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকে জিনিসপত্র পেলেও খালি হাতে বাসায় ফেরার সংখ্যাও কম নয়। 250-300 টাকা ছাড় পাইছি, আমরা গরিব মানুষ হিসেবে সুন্দর লাগছে। আর এত যে তেলের দাম বাড়াইছে, এই মানুষগুলো কিভাবে বাঁচবে? করোনার চেয়ে তো অনেক তেলের জন্য ভয়াবহ অবস্থা। রোড একটু জাম আছে, এই জন্য মনে করেন যে আমাকে আস্তে আস্তে একটু দেরি হয়েছে। ঢাকার ভিতরে তো দুইটা গোডাউন, এই জন্য ডেলিভারিতে একটু দেরি হয়। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও বিশৃঙ্খলা তৈরি করছে একটি চক্র। 418টা পয়েন্টে প্রতিদিন 150টা করে প্লেসে আমরা ট্রাক সেলের মাধ্যমে পণ্য দিচ্ছি বেশি এলাকাকে কাভার করার জন্য। প্রতিটা গ্রুপে সুবিধাভোগী একটা চক্র দাঁড়িয়ে গেছে, 20-25 জন। মহিলাদের মধ্যে এই প্রবণতাটা বেশি, তারা একই পরিবারের 5-7 জন করে দাঁড়িয়ে পণ্যটা নিয়ে যেয়ে বাইরে নিয়ে বিক্রি করে দিচ্ছে তাদের সংসার খরচ মেটানোর জন্য। সারা দেশের মতো রাজধানীতেও বিশেষ কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য দেওয়ার পরিকল্পনা জানান তিনি। ফ্যামিলি কার্ড করা সম্ভব হলে ঢাকা সিটিতে, অন্যান্য জায়গা তো ইতিমধ্যেই হচ্ছে। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।